ক্যান্সারের যদি কোনো উপসর্গ দেখা যায়, আপনি খুব দ্রুত ডাক্তার দেখাবেন এবং ক্যান্সারের শুরু হচ্ছে কিনা সেটা নির্ণয়ের চেষ্টা করবেন। একটা গল্প বলি, যেমন একজন পায়খানার রাস্তা দিয়ে রক্ত যায়, উনি পায়েস ভেবে দীর্ঘদিন ধরে ওষুধ খেয়ে যাচ্ছেন এবং মলম দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে তার আসলে ক্যান্সার ছিল। কলোরেক্টাল যে ক্যান্সারগুলো হয়, এটা অনেক পরে ধরা পড়ে গেছে যখন এই অসুখটা অনেক দূর ছড়িয়ে গেছে তখন। অথচ ওনার যখন এরকম হচ্ছিল উনি কয়েকদিন দেখতে পারতেন, তারপর যদি একটা কোলোনোস্কোপি করতেন, যেটা এখন প্রায় অনেক জায়গাতেই হয়, তাহলে কিন্তু কোনো ক্যান্সার আছে কিনা ধরা পড়তো। এবং আগে ভাগে যদি ধরা পড়ে, অনেক সময় এমন হয় যে ক্যান্সারটা শুধু সেখানে আছে, তাহলে কিন্তু চিকিৎসাটা খুবই সহজ হয়ে যায়। কিন্তু ক্যান্সারটা যদি কোলন থেকে অনেক জায়গায় ছড়িয়ে যায়, অনেক সময় লিভারে চলে যায়, আরও বিভিন্ন জায়গায় ছড়াতে পারে, তখন কিন্তু চিকিৎসা করেও খুব লাভ হয় না এবং চিকিৎসাটা খুব ব্যয়বহুল হয়ে যায়। অথচ প্রাথমিক পর্যায়ে একটা টেস্ট করেই কিন্তু অনেক দূর ধরা যায়। তো আমি বলছি না যে পায়খানার সাথে রক্ত যাচ্ছে সবারই কোলোনোস্কোপি করতে হবে, কিন্তু পারিবারিক ইতিহাস যদি থাকে, যে কারো পরিবারে কোলন ক্যান্সারের ইতিহাস আছে, ওজন কমে যাচ্ছে, রক্ত স্বল্পতা দেখা যাচ্ছে, তখন কিন্তু এটা খুব দ্রুত করে নেওয়া উচিত। তাছাড়াও যদি ডাক্তার মনে করে, অনেক সময় অনেকে ভাবেন যে ডাক্তার কেন দিচ্ছে এই পরীক্ষাটা, আপনি তো নিশ্চিত হতে পারলেন, কারণ আমরা প্রায় দেখি যে আমরা হয়তো সাধারণ অসুখ ভেবে বসে আছি বা চিন্তা করছি, কিন্তু রোগীর অনেক জটিল সমস্যা, এরকম কিন্তু অনেক সময় দেখা যায়। এখন যেহেতু অনেক জায়গায় চিকিৎসা হচ্ছে, ভালো ডাক্তার প্রায় সারা দেশে সব জায়গাতেই আছে, আপনার এরকম কোনো লক্ষণ দেখা গেলে অবশ্যই দ্রুত ডাক্তার দেখাবেন।